বসিরহাট পৌরসভা, সাকচুড়া, টাকিরো, রিটিন্ডা, পানিতর, ঘোজাডাঙ্গা সীমান্ত রোড বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় স্বাধীন সংস্থাকে যেভাবে রাজনৈতিকভাবে হাতিয়ার করে ইডি সিবিআই নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছে, এরই প্রতিবাদে পথে নামল হাজার হাজার তৃণমূল সমর্থিত নেতাকর্মী সমর্থকরা। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তশী বন্দ্যোপাধ্যায় ও জেলা পরিষদ সদস্য শাহানুর মণ্ডল, বসিরহাট মহকুমা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীক রায় অধিকারী ও যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র ও বসিরহাট এক নম্বর ব্লকের পূর্তের কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার ও যুব সভাপতি শারিপুল মণ্ডল, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান আদিত্য মিত্র ও পঞ্চায়েত প্রধান মেম্বার সহ তৃণমূলের কাউন্সিলর ও একাধিক নেতৃবৃন্দ এই মিছিলে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় স্বাধীন সংস্থা থেকে নিরপেক্ষ সংস্থা হিসেবে কাজ করার দাবিতে তাদের এই মহামিছিল আগামী দিন লাগাতার প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভ চালিয়ে যাবেন বলে এমনটাই জানিয়েছেন। দেখুন সেই চিত্র। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক থেকে শুরু করে আমাদের সভাপতি যিনি আছেন সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও চান, কিন্তু একটা বিশেষ দলের ক্ষেত্রে এই জিনিস অ্যাপ্লিকেবল আর তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, এটা হবে না। হলে সবার ক্ষেত্রে হোক, সমস্ত চোরেরাই শাস্তি পাক, সমস্ত ডাকাতেরাই শাস্তি পাক, এটা নিয়ে আমাদের কোনো তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই। তৃণমূল কংগ্রেস মানুষের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তার সততা নিয়ে সারা ভারতবর্ষের কোনো নেতা মন্ত্রী নেই যে তার সততা নিয়ে প্রশ্ন তোলেন। তাই আজকের দিনে যেভাবে একপেশে আচরণ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে,
আমরা তার বিরুদ্ধে মাঠে নেমে প্রতিবাদ করছি। ছাত্র, যুব, মাদার, আমরা সবাই একে একে নামব। আজকে ছাত্রদের নির্দেশ এসছে, যুবদের নির্দেশ এসছে, ছাত্র যুবরা রাজপথে সর্বত্র, বাংলার সর্বত্র জায়গায় মিছিল হচ্ছে। আগামী দিন সমস্ত শাখা সংগঠনরা করবেন এবং মাদার পার্টি এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। রাজম আন্দোলনে তো যাবই, এরকম ভাবে চলতে পারে না। ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। একুশে ওরা সমস্ত কিছু ব্যবহার করেছিল, এজেন্সি থেকে শুরু করে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ক্ষমতায় আসতে পারেনি, তার জ্বালা মেটানোর জন্য এই সমস্ত করছে। তবে বাদলদা বলেছে যে আইন আইনের পথে চলবে, এটা স্বাভাবিক, আইনের ক্ষেত্রে আপনিও যা আমিও তাই। কিন্তু আমরা দেখছি সমগ্র ভারতীয় স্তরে যে একটা পক্ষপাত দুষ্ট আচরণ, যে ইডি সিবিআই যেন কাঠের পুতুল, যে দল বিজেপির বিরোধিতা করবে তাদের সামনে লেলিয়ে দেওয়া হবে। যেহেতু সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রতীকী মুখ হয়ে উঠছে, সেই জন্যই এই আচরণটা করছে, তার বিরুদ্ধে আমরা আজকে রাস্তা আর বৃহত্তর আন্দোলনে যাব।